বিনা চেষ্টায় মরে যাবো একেবারে। সে যদি তোমাকে মেঘেলায় উত্থান বৃষ্টিতে আমি বৃষ্টিতে খানিক সে যদি তোমাকে বিষপরে ধুলো মারে পথ থেকে পথে উড়ে উড়ে যাবো খালি উড়বে আচ্ছা ছিঁড়ে দেয় যদি পাখা পড়তে পড়তে ধরে দেবো ওর শাখা যদি শাখাটিকে নিচে ফেলে দেয় তবে কি আর করবো জড়িয়ে ধরবো ওকে বলো কি বলবে আদালত কিছু বলবে কি এর পরেও যাও আজীবন অশান্তি ভোগ করো নমস্কার কলকাতা অপকটে বাঁচিয়ে ফিরে দল রাজি বোকাহী আশাপূর্ণা দেবী ডাক্তার রূপ আবহ বৈশাখী বাচ্চি চরিত্র শ্রীগালে খবেন্দ্র দেবাশিষ চক্রবর্তী ভম্বল কল্যাণ কুমার সাহা মেয়েটি হুসনে সাবধান আবহ প্রয়োগ এবং সমীর চরিত্রাভিনয় অনিরুদ্ধ মিত্র নির্দেশনা অনিরুদ্ধ বৈশালী নিবেদিত হচ্ছে কলকাতা অকপটে রাজীব আমি যে দুরন্ত দুচোখে অনন্ত ঝড়ের দিগন্ত জুড়ে স্বপ্ন তুমি চলুন 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 চা আরে চা পালিয়ে যাচ্ছে না চলুন গেল আর সবিতা হলা
অত সহজ নয় রে, সমীরকে বসতে রাখা এত সহজ নয়। ছাড়ো তো পুরো, এমএস সব পরে দেখি তো সবই, ওই মনের নতুন বড় ভাইটার মেয়েটা তো বড় লোকে নিগড়ে যাওয়া দেখি। টিটি না ভাগ্নি না কুটুম কি করে বুঝলি? সে যাই হোক, সুবিধার মেয়ে নয় বলে। না রে, মেয়েটা মনে হচ্ছে ওরকম নয়, বরং একটু আলগোলা ভাবনে। দেখছি তো কদিন ধরে কখনো দামি শাড়ি পরে মালিক মালকিনের সঙ্গে তাদের ঝকঝকে গাড়িটা করে বেরিয়ে যায়, আবার কখনো যেমন তেমন সেজে নিজেই গাড়িটা ড্রাইভ করে বেরিয়ে যায়, কখনো বা লাট হয়ে যাওয়া একটা শাড়ি পরে রাস্তায় ঘুরে ঘুরে কাগজের তোমার হাতে বাড়া উচিত। ওই সময় ওকে দেখে কি মনে হয় জানি? পুরো পাগলা গাড়ির থেকে পালানো পাগল, কথা বলতে গেলেই কামড়ে দেবে। সমীর দা ফিরে নিশ্চয়ই এতক্ষণে কামড়ে ধরে বলছে, যখন তখন আমার দিকে ওকে তাকান কেন? আপনার দিকে আমি তাকাই? এই প্রমাণ দেখতে পারবে না তুমি? এর আবার প্রমাণ নিজের চোখে দেখেছি। তার মানে আপনি তাকান এবং আশা করি সেটা খুব অসৎ উদ্দেশ্য নিয়ে নয়। দেখুন, বহির্জগতে গাড়ি বাড়ি ছাগল মানুষ গরু অনেক জিনিসই চলতে চলতে করছে, চোখ থাকলে চোখে পড়বে। না, আপনি বিশেষ করে আমার দিকেই তাকিয়েছেন। এই সন্দেহটা হওয়ার কারণটা কি বলুন তো? নিজেকে বুঝে আপনার খুব দ্রষ্টব্য বলে মনে হয়। দেখ, এত ছেলের কথা বলার জন্য আলাদা করে ডেকে নিয়ে গেল বলছিস? আমার তা মনে হয়, বরং এখানে দাঁড়িয়ে লোক জানিয়ে কথা শোনানো সহজ হতো পক্ষে। লোক লজ্জার ভয়ে পালাবার মেয়ে বলে তো মনে হয় না। তাহলে তাহলে কেসটা কি? কথা দিয়ে বার্তা দিয়ে এভাবে আলাদা রেখে আনলেন কেন? আপনার সঙ্গে কিছু কথা আছে। তা সেটা তো ওখানে হতো না। না হতো না, ও এত তর্ক করেন কেন আপনি? ব্যাপারটা কিন্তু যথেষ্ট দৃষ্টিকটু লাগলো। দেখুন, আপনি আগে করার কোনো দরকার নেই, তুমি বললেও চলবে, আমি কিছু মাইন্ড করব না। বলছি, আমাকে বিয়ে করতে রাজি আছেন? কি বাবা, এত না আটকে উঠলেন যে আমরা আটকানোর মতো কিছু বলিনি কিন্তু আমি। ও ফো, আরে বলো না, কি কিছু বলবেন তো, নাকি মন আমরা তো ধারণ করে থাকবো? দেখো, আশা করি আপনি আমি অথবা আমাদের দুজনে কেউ ঠিক পাগল নয়। তার মানে আপনি কি বলতে চান, পাগল ছাড়া আমাকে কেউ বিয়ে করতে রাজি হবে না? অথবা কি বলতো, পাগল ভিন্ন আমার মতো হতভাগার কাছে কেউ বিয়ের প্রস্তাব করে না। সেটা তো একদিকে ব্যাপার হলো, যদি তাতেও আমাকে পাগল বলা হলো, কিন্তু সে যা দুজনের কথা বললেন কেন? বললাম এই ভেবে যে পাগল ভেবে হয়তো আমাকে খেপালেন। না হলে সাধারণত এই ধরনের ঘটনা তো সচরাচর ঘটে না। ঘটনা? ও এই প্রস্তাব থেকে ঘটনা বলছেন? টফি খাবেন? টফি টফি, আরে নিন নিন, ধরুন ধরুন। হ্যাঁ, তা অবশ্য স্বীকার করছি, এভাবে কোনো মেয়ে নিজে থেকে এসে সাধারণত ছেলেদের কাছে বিয়ে প্রস্তাব দেয় না। কিন্তু আমি ওসব ফর্মালিটি মানি। একটা ছেলে যে কাজ করতে পারে, একটা মেয়ে সে কাজ করতে পারবে না কেন? আর এইভাবে পারছে না, এরকম মেয়ে সে তো ঠিকই। দেখুন, ছেলে এবং মেয়ে প্রকৃতিগত পার্থক্য ছাড়া অন্য পার্থক্য আমিও মানি না। তবে আমারও জানা নেই কোনো ছেলেও কোনো অপরিচিত মেয়েকে প্রথম সম্ভাষণে এ ধরনের প্রস্তাব দিতে পারে কিনা। অপরিচিত মানে আপনি আমায় চেনেন না, নাকি আমি আপনাকে চিনি? আপনি আমায় চেনেন না? আরে ভুল বাবা, মুখেরটা গিলুন না, কিচ্ছু বুঝতে পারছি না। ও সারাদিন শুধু র গিলুন গিলুন বল না। মানে বলছিলাম যে আপনি আমায় চেনেন কিনা সেটা আপনি জানেন, এটা আমি মোটেই আপনাকে চিনি না। বললাম না, আপনি আপনি করতে হবে না, দু চোখে দেখতে পারি না ওসব সাজানো গোছানো কথাবার্তা। চলবে না? অবশ্যই চলবে, প্রফেসরকে বলবো, আপনি বাবার বন্ধুদেরও বলবো, কিন্তু তোমার মতো পাড়ার একটা চ্যাংড়া ছেলেটা আপনি বলতে হবে না? আর তুমি না কেন, তোমার থেকে প্রায় 5-6 বছরের ছোট একটা মেয়েকে আপনি আপনি করবে? এই তো এই তো আমি বলছি, তুমি 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 বলো বাধা ভাঙলো। ছেলেগুলো না এক নম্বরের ফিচুর, রাত দিন তাকিয়ে তাকিয়ে চোখ হচ্ছে, আর বাড়িতে চিনি না। আমি আমার বাবার একমাত্র স্নানের পর মেয়েটা
এরকম শ্রদ্ধাহীন কথা বলতে আমার ভালো লাগে না। আমারও তো ভালো লাগে না, আমিও তো শ্রদ্ধা করতে চাই, কিন্তু বড় লোকের বউ হলে যাবে থাক ওসব কথা থাক বাদ দাও। তবে ওই যে বললাম সাজ কাজ ওসব আমার ভালো লাগে, ইচ্ছে হলেও আমি যেমন তেমন ভাবে একটু রাস্তায় বেরোতে পারবো না, ফুটপাতে বিছানো ভুট্টা পেয়ারা এমনকি চিনে বাদাম পর্যন্ত কিনে খেতে পারবো না। সব সময় গাড়ি চড়ে বেড়াতে হবে, ওজন করে করে কথা বলতে হবে, অঙ্ক কষে কষে লোকেদের সাথে মিশতে হবে। বড় লোক বাড়ির মেয়ে বলে কথা, সমাজে একটা স্ট্যাটাস আছে না, ধুতু এরকম জীবনের কোনো মানে হয় বলো? অনেক মেয়ের কাছে কিন্তু এই জীবন খুব মানে হতে পারে। আমার কাছে ওরকম জীবনের কথা ভাবলে নিজেকে চিড়িয়াখানার বাঘ বলে মনে হয়। উৎকৃষ্ট তুলনা, তবে বাঘ নয়, বাঘুন। ওই হলো আমার বন্ধুরা বলে জানো তুই না একটা অদ্ভুত, কিন্তু আমি ভেবেই পাই না স্বাধীনতাহীন জীবন কি করে কারো কাম্য হতে পারে। তুমি তো বললে গুরুজনদের সমালোচনা করতে নেই, কিন্তু কিন্তু দেখলে যে কষ্ট হয়। আমি জানি বাবা গরমে গরমের দিনে খালি গায়ে থাকতে ভালোবাসে, হ্যাঁ হ্যাঁ সেই অভ্যাসে ছিল বাবা, কিন্তু বড় লোক হয়ে থেকে এমন দুর্দশা যে সবসময় অন্তত একটা গেঞ্জি বাচ্চাটাকে গায়ে জড়িয়ে রাখতে হয়। তেমন আরো অনেক কষ্ট আছে যেগুলো মা আর তার বন্ধু বান্ধবদের জন্য করতে বাধ্য হয় বাবা, মানে ওই বড় লোক হয়ে ওঠা অব্দি। আর তুমি তো দিব্যি স্বাধীনতার প্রতিমূর্তি হয়ে, হ্যাঁ হ্যাঁ আমাকে ওসব মেনে উঠতে পারে, হ্যাঁ সেটা অবশ্য আমার বিশ্বাস হচ্ছে হচ্ছে হচ্ছে। মনে হচ্ছে যে যে হতভাগা তোমায় বিয়ে করবে না তার জীবন মহানিশা। এই যে হতভাগা মানে বিয়েটা তো তোমার সঙ্গেই হচ্ছে। আমি তো এখনো অনুষ্ঠিত করতে তো পারিনি। সে হয়ে যাবে হয়ে যাবে, হ্যাঁ হ্যাঁ হয়ে যাবে তবে ওই সব ওই হতভাগা মহানিশা এই শব্দগুলো কিন্তু আমি মোটেও পছন্দ করছি না। যাই হোক এতক্ষণ যে কথা হলো তা আমার নামটা তো জানলে না নাকি জানো? কোথা থেকে জানলো? বলা যায় না, এখনকার ছেলেরা পাড়ার মেয়েদের সম্পর্কে তথ্য সংগ্রহের জন্য যা উৎসাহ দেখায়, কি নাম কোথায় পড়ে কখন বাড়ি থেকে বের হয় কখন বাড়ি ফিরে, তাহলে সেই অনেক ছেলেদের দলে বলি। হ্যাঁ ভালো খুশি হলাম, কিন্তু আমরা কি এরকম রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রেম করব নাকি কোথাও গিয়ে একটু বসলে হতো? প্রেম যে করতে হবে এমন কথা তো ছিল না। আরে বাবা বিয়ের আগে কিছুদিন প্রেম করতে হয় এটাই নীতি, রেস্টুরেন্টে পার্কে গঙ্গার ধারে ওই ভিক্টোরিয়া মেমোরিয়ালে আগে ওই কি বলে লেকটা ছিল কিন্তু এখন পুরনো হয়ে তুমি তাহলে ধরেই নিচ্ছ যে এটা হচ্ছে? কেন তুমি ধরে নিচ্ছ না? এই এই তাহলে এখন স্পষ্ট করে বলো, রাজি না থাকলে কিন্তু আমি এসব প্রেমের মধ্যে নেই, অনেক ঠকেছি। অনেক ঠকেছো? তার মানে অনেকের সঙ্গে প্রেম করে বেরিয়েছো? তা আমার মধ্যে সেই 14 বছর ধরে প্রেম করে বেড়াচ্ছো বাবা, কিন্তু ঝামেলা কি জানো দিব্যি ভাবটা হয়েছে, একসঙ্গে এখানে ওখানে বেড়াচ্ছি এক সঙ্গে চিনে বাদাম খাচ্ছি, কিন্তু ও মা যেই তো বিয়ের কথা বলেছি ব্যাস, আবার তারপরে চাকরি করছি না বেকার, তোমাকে নিয়ে গিয়ে কি খাওয়াবো এসব ভ্যানায় ভ্যানায়, তা এতই তুমি দিব্য জ্ঞান তাহলে মরতে প্রেম করতে এসেছিলি কেন? কিন্তু কিন্তু আমার তো সেই একই অবস্থা, বিয়ে করে বউকে খাওয়াবো কি না সেসব প্রমাণ আমি দিয়ে নিয়েছি। হ্যাঁ হ্যাঁ আর ঠোকপনা ঠিক করেছি বলে আগে থেকে সব খোঁজ নিয়ে নিয়েছি। তুমি পাশ পাশ কিছু করেছো এখন একটা কলেজে পড়াচ্ছ কিছুদিন হলো, রকে আড্ডা ফাড্ডা দিতে না, তোমার নাম সমীর সেন আর ওই আচ্ছা 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 অনেক মেয়েরও তাহলে পাড়ার মেয়েদের সম্পর্কে তথ্য দেওয়ার উৎসাহ আছে। উপায় কি ঠকে শুনেছি একটা ছেলে বুঝলে বছর খানিক ধরে আমার পায়ে পায়ে ভীষণ গুণ ব্যাগ মাটিতে কি রাগারাগি, মা বলে ঠাকুমার কাছে গ্রামের বাড়ি পাঠিয়ে দেবে, বাবা বলে ছেলেটাকে ধরে একদিন এমন শিক্ষা দেব সে মহা অশান্তি। তখন ওকে বললাম শোনো আর সহ্য হচ্ছে না চলো এবার বিয়েটা করে ফেলা যাক, শুনে লক্ষ্মী ছাড়াটা কি বললো জানো? তুমি বিশ্বাস করবে বলো তোমার মতো মেয়ে নিজে বিয়ে করবে সেটা কি পাগল, রেগে অবশ্য একটু ভাবছে না দিয়েছে কিন্তু শেষে ধিক্কার নেই করবো কোনো কি রাগে চলত, তাই ওকে ফোন করে ফেলা গেছিল সামনে নিয়ে। না তা ভালো করেছো কিন্তু প্রথম কি একটু অস্কার কথা হচ্ছে? হ্যাঁ 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 ওই তো চলো না একটু এগিয়ে বসে ওই ওরিয়েন্ট গেলে ওখানে বসি আমরা, মানে যখন যার সাথে প্রেম হয় সে আর আমি বলছি না কি আমি তোমার ঠিক কত নম্বর ফ্রেম খাবো পরে বাবা সেই ফুলে বলা যায় না, না তবে সম্প্রতি
আমাকে যে মালটা দাগা দিল হ্যাঁ হ্যাঁ মালিক তার নাম ছিল অভি তার আগে বিজন তার আগে পার্থ সুমন এই নাম মনে পড়ছে না ছাড় তো আচ্ছা আচ্ছা সবাই তোমাকে দাগা দিয়েছে না সে কথা তো বলিনি আমিও দাঁড়িয়েছি দু একটাকে অসহ্য লাগছে সব এক একটা ন্যাকা রাজা পোকার অবতার অন্যদিকে আবার পাকা ঢেঁকি ওই সব ছেলেকে সহ্য করা যায় বলো তো মুখেতে এমন তো হতে পারে যে তোমার সম্মুখের ছেলেরা ওই একই রকম ভাবে কেন বলো তো তুমি ভাবছো নাকি এসব এক্ষুনি ভুলে ফেলে দিলে না তোমার দেখছি ঘুরতে হবে আরে প্রথমে কি বলেছিলাম আমি হ্যাঁ হ্যাঁ একদম প্রথমে কি বললাম তোমাকে এখন আমি বললাম যে হ্যাঁ রাজি তারপরে বেশ কিছুদিন তোমার বাসায় ওই চা কফি চিকেন তন্দুর এইসব আর কি মানে খেলাম তারপরে বললাম যে তোমায় যে বিয়ে করে সে পাগল মাও তাই বলে না হ্যাঁ তোর পাশে চপ কাটলেট খাবে বলে ছোড়াগুলো তোর সাথে ভাবছো না কিন্তু কি করবো বলো বাবুদের সব কটার পকেটই তো গরম মা আর নিরিবিলিতে দুদণ্ড বসে কথা বলার জায়গায় পৃথিবীতে আছে এই রেস্তোরাঁগুলো ছাড়া বলছে কিন্তু তুমি তো আমার কথার উত্তর দিলে না যদি আমিও পরে বলি তোমায় কে বিয়ে করবে যে করবে সে হয় পাগল একমাত্র মেয়ে রাস্তার ছেলেদের সাথে মিষ্টি থেকে বাবা হেপি রেগে যায় আমি যদি বলি ওরা ভদ্রলোকের ছেলে বাবা তখন বাবা রেগে ভেগে ওই তুমি যেটা বললে এক কথা বলে এই জানো বাবা ভীষণ জব্দ হয়েছে আমি বাবার ওই একটাই মেয়ে তো আমার তো স্থির বিশ্বাস আর ছেলে মেয়ে থাকলে বাবা নিখাত আমাকে ত্যাগ করতে বলছো আরে ওই দেখো কথা বলতে বলতে ওরিয়েন্ট কি পৌঁছে গেছে খেয়ালই করি চলো এই শোনো একটু গম্ভীর ভাবে ডুববে হ্যাঁ যাতে ওরিয়েন্টের ওই ছোকরাটাও বলতে সাহস না পায় এই যে দিদিমণি ইনি বলে না আসুন এমন রড যেন কথা বলে না জানো আমার সামনে বলতে আসো ঘুমসি বলে ঘাট পাঠিয়ে দেব সত্যি দেবে যদি রাজি থাকো তো চলো ভেতরে ঢুকি অনাদির সঙ্গে পরিচয় করিয়ে দিই আরে অনাদি ওই বললাম না ছোকরাটা যদি আর কি মানে পরিচয় করিয়ে দিয়ে ভালো মন্দ কিছু অর্ডার দিই আর যদি রাজি না থাকো তো যাও এক্ষুনি কেটে করো ফোন না তুমি তোমার সঙ্গে ঘুরতে হবে না আচ্ছা ধরে নাও না হয় আমি রাজি আছি এই ধরে নাও মানে নাকি আমিও সব ধরে টরে নেওয়ার মধ্যে নেই স্পষ্ট কথা চাই হয় রাজি বলে কথা দিয়ে ঢোকো না তো কেটে বাবা তোমার সম্বন্ধে কিছু না জেনে অমনি রাজি হলি হবে মানে তো দেখতে পাচ্ছি কোয়ালিফিকেশন তো জানা দরকার দরকার না ও বাবু যেন ঊনবিংশ শতাব্দীর পাত্র গুছিয়ে গাছিয়ে পাত্রী দেখতে এসেছে রূপের কথা মুখে আনবে না কিন্তু নিজে একটু সুন্দর দেখতে হলে অহংকারে মাটিতে পা পড়ছে আমিও সুন্দর লাগছে কোয়ালিফিকেশন মানেটা কি লেখাপড়া তো বলেন তো হ্যাঁ বিয়ে পড়তে পড়তে কলেজ ছেড়ে দিয়েছিলাম বেকার লাগতো এখন প্রফেসর বাড়ি গিয়ে পড়ছি পরীক্ষাটা ভাবছি দিয়েই দেবো কারণ বাবা বলে লোকের কাছে নাকি মুখ থাকে না বাবা এখনকার ছেলে মেয়েগুলো যাচ্ছে না কিডনি করে বেরোলো লেখাপড়াটা ঠিক চালিয়ে যায় বলে মা বাপের মাথাটা কতটা হেঁট হয় তুই আমার একুল উকুল নুকুল খেলি আমি বলেছি বেশ বাবা যদি পাশগুলো করলেই তোমার মুখ রকম হয় তো করবো তাই করছি
ভালো কথা, কিন্তু রান্না বান্না সেটা জানা আছে? মাথা ভরা এলাই রাবিশ, খেলাধুলো আগে করতাম এখন ছেড়ে দিয়েছি। আজ সেটা মা বলতে পারবে। হলো সব প্রশ্ন হলো। কি আবার হাত ভরা কেন? আবার কফি? হা হা হা, পানি গ্রহণে বিয়ের সাথে হয়ে যা। ও ও বুঝেছি। জীবন ভেবে বহু ত্যাগ স্বীকারের মধ্যে দিয়ে নাট্য আন্দোলনের